হ্যালো বন্ধু বান্ধবী সকল, আশা করো আপনার সকলে ভালে আছে। তো আজি মিলিছো আপনার একটা নতুন ভিডিও। ভিডিওটি হল যে ফাইনালি ফাইনালি আহি গল গোটত থাকা মহিলাসকলের নতুন লিস্ট। তো সরকারের ফলপর যদি আপনার 2,000 টাকা দিয়া হব গ্রুপত থাকা মহিলাসকল, গোটত থাকা মহিলাসকল, তো ফাইনালি লিস্ট আহি গল। যদিহে আপনার এই লিস্টখনের নাম আছে তো আপনাদের 2,000 টাকা লাভ করব। তো আপনাদের এই লিস্টখন কেন চেক করব, তো গোটত থাকা মহিলাসকলের বহুত বহুত ভাল খবর। তো ফাইনালি লিস্ট আহি গল আর এই টাকাটা আপনাদের কেতিয়া লাভ করব ইয়ার বিষয়ে মই আপনার জনাই দিম। তো ফাইনাল ডেটও আহি গেছে আর ফাইনাল লিস্টও আহি গেছে। তো সোনকালে আপনাদের এই লিস্টখন চেক করে লোক যে আপনার এই লিস্টখনের নাম আছে নে নাই, তো এই লিস্টখন কেনকৈ চেক করব। তো আজির এই ভিডিওত মই আপনাদের এ টু জেড জনাই দিম। তো ভিডিওটি অল্পও স্কিপ নকরাক প্রথমের পর শেষলে চাই থাকিব। আর যদি মোট চ্যানেল নতুন হয়ে আছে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করব আর কাছত থাকা বেল আইকনটি অন করে দিব। আর যদি আপনাদের মোট এই ভিডিওটি ফেসবুক পেজত চাই আছে তাহলে প্লিজ মোট ফেসবুক পেজটি আপনাদের ফলো করে লব। আর এই ভিডিও আপনার বন্ধু বান্ধবী সকল ওর হোয়াটসঅ্যাপত ফেসবুকত যান পারে আপনাদের শেয়ার করে দিব, যাতে সকলে এই ভিডিওটি চাই এই নতুন লিস্টখন গঠন থাকা মহিলাসকলে চাব পারে। তেন্তে বলক ভিডিওটি আরম্ভ করো। তো নতুন লিষ্টখন চাবর কারণে আপনাদের সবর প্রথম আপনাদের এই ওয়েবসাইট আহিব লাগিব। আর এই ওয়েবসাইটের লিঙ্ক মই ভিডিও ডিসক্রিপশন দি থৈ দিম। তো তাতে ক্লিক করে দিয়ালে আপনার সম্মুখত এনেকুৱাকে পেজটো ওপেন হব। তো প্রথমতে আপনাদের চাই লোক যে আপনাদের কেনেকৈ আপনাদের এই লিষ্টখন চেক করব। ইয়ার পিছত আপনাদের ভিডিও মোট ভিডিও ডিসক্রিপশন যে লিঙ্ক দিয়া আছে তাতে ক্লিক করে আপনাদের নিজে আপনাদের চাব পাৰিব। তো এই ওয়েবসাইট আহার পিছত চাই দিতে আপনাদের বহুত কেটা অপশন উপর আপনাদের চাব পাৰিছে, হোম, ড্যাশবোর্ড আর রিপোর্ট। তো 3 নম্বর যেটা আছে রিপোর্ট বলে যেটা অপশন আছে, তো আপনাদের ইয়াতে আপনার ক্লিক করব লাগবে। আর তলত আপনাদের ইয়ার ফুল ডিটেলস আপনাদের ইয়াতে জানিব পাৰিব, ইয়াতে কিমান জনে আপনাদের ইয়াতে আবেদন করেছে, কিমান জনের এক্সেপ্ট হয়েছে, এতে সকল ডিটেলস কিন্তু ইয়াতে জনাই দিয়া হয়েছে। তো এটা আপনাকে এই লিস্টখন চাবর কারণে চাই আপনাকে 3 নম্বর যেটা আছে রিপোর্ট বলে যেটা অপশন আছে, তো আপনাকে এই রিপোর্টত ক্লিক করব লাগিব। তো রিপোর্টত ক্লিক করার পিছত চাই আপনাকে ইয়াতে 3টা অপশন পাব। ইয়ারপর প্রথম যেটা আছে ইয়াতে আপনাকে ক্লিক করব লাগিব। তো আপনার ইয়াতে প্রথম যেটা আছে ইয়াতে আপনি ক্লিক করে দিব। তো ইয়াতে ক্লিক করার পিছত অল্প সময় ওয়েট করব, সাইতে পেজটি ইয়াতে লোডিং হয়ে আছে। তো এটি আপনাদের যেটা আপনার গ্রুপ হয় গ্রুপটা আপনাকে সিলেক্ট করব লাগিব, সাইতে আপনি স্কলন করব, ইয়াতে আহি গেছে। তো এটি আপনার স্কলন করব, স্কলন করে চাই আপনাদের ইয়াতে বহুত কেটা আপনাদের ইয়াতে অপশন চাব পাৰিব। মাস্টার রিপোর্ট আছে, মিশন ম্যানেজমেন্ট ইউনিট রিপোর্ট আছে, এসব আপনাদের ইয়াতে বহুত কেটা আপনাদের অপশন চাব পাৰিব। ইয়াতে আপনাদের একো করব লাগে। তো চাই ইয়াতে আপনাদের সেলফ হেল্প গ্রুপ যেটা আছে, সেলফ হেল্প গ্রুপ যেটা আছে আপনাদের SHGA যেটা আছে ইয়াতে আপনাদের ক্লিক করব লাগিব। তো আপনাদের ইয়াতে ক্লিক করে দিব। তো ইয়াতে ক্লিক করার পিছত চাই আপনাদের ইয়াতে বহুত কেটা আপনাদের অপশন চাব পাৰিব। ইয়াতে 7টা ইয়াতে অপশন দিয়া আছে। তো ইয়াতে আপনাদের আপনার যেটা গ্রুপের যান ডিটেলস সকল ডিটেলস কিন্তু আপনাদের ইয়াতে চাব পাৰিব, আপনাদের স্টেটাস চাব পাৰিব, ইয়াতে সকল ডিটেলস, বেঙ্ক একাউন্ট ডিটেলস আপনাদের সকল চাব পাৰিব। তো এটা আপনাদের লিস্টখন চাবর কারণে চাই প্রথম যেটা আছে আপনাদের এইটা আপনাদের ক্লিক করব লাগিব। SHG1 SHGS ইন NRLM ডেস আপনার সব ডাটাবেস আপনাদের ইয়াতে ক্লিক করব। প্রথম যেটা আছে ইয়াতে আপনাদের ক্লিক করব লাগিব। তো আপনাদের ক্লিক করে দিব। তো ইয়াতে ক্লিক করার পিছত চাই আপনার লক্ষ্য মেট করব, চাই আহি গেছে। তো এটাই আপনার চাই আপনাদের ইয়াতে প্রথমতে আপনাদের স্টেটটা ইয়াতে সিলেক্ট করব লাগিব। ইয়াতে কিমানজন কিমানটা কোনটো স্টেটত কিমান ইয়াতে আপনার আপনার লিস্টত আপনার নাম আছে ইয়াতে আপনার সকল ডিটেলস কিন্তু আপনাদের চাব পাৰিব। তো ইয়াতে আপনাকে প্রথমতে আপনার সাথে স্টেটটা ইয়াতে সিলেক্ট করব লাগিব, বহুত কেটা স্টেট দিয়া আছে। তো ইয়ারপর আপনার সব প্রথম যেটা আছে দ্বিতীয় নম্বর যেটা আছে 2 নম্বর আসাম, তো আসামটা ইয়াতে সিলেক্ট করে লই লব। তো আসামটা সিলেক্ট করার পিছত চাই আপনাকে অলপ সময় ওয়েট করব, পেজটো ইয়াতে লোডিং হয়ে আছে। তো এতিয়া আপনার সিলেক্ট করব লাগবে আপনার নিজের ডিস্ট্রিক্ট, আপনি কোনটো ডিস্ট্রিক্ট বসবাস করে সেই ডিস্ট্রিক্ট আপনার ইয়াতে সিলেক্ট করব লাগবে। এতিয়া আপনি স্কলন করব, তো স্কলন করে চাই আপনাদের ডিস্ট্রিক্টের নাম, চাই ডিস্ট্রিক্ট নেম, তো আপনাদের ডিস্ট্রিক্টের নামটা আপনার ইয়াতে সিলেক্ট করব লাগবে। তো আপনাদের ডিস্ট্রিক্টের নামটা আপনি সিলেক্ট করে লই লব, আপনি কোনটো ডিস্ট্রিক্টত বসবাস করে তো আপনাকে সেই হিসাবে আপনি সিলেক্ট করে লই লব। তো আমি এক্সাম্পল হিসাবে চাই আপনাদের এই বরপেটা যেটা আছে এটা আপনি সিলেক্ট করে লই লৈছো। তো বরপেটা চাই আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পিছত চাই আপনাকে এটি আপনার সিলেক্ট করব লাগবে আপনার ব্লক নেম। তো চাই আপনাকে ব্লক নেম, তো আপনার কোনটো ব্লকের আন্ডারত আপনাদের বসবাস করে সেই ব্লকের নামটা আপনি ইয়াতে সিলেক্ট করব লাগবে। তো আপনার ব্লকের নামটি ইয়াতে সিলেক্ট করে লই লব, ইয়াতে লিস্ট আহি যাব। তো ইয়ারপর আপনি কোনটো ব্লক হয় সেটি আপনি ইয়াতে সিলেক্ট করে লই লব। তো মই এক্সাম্পল হিসাবে মই ইয়াতে সিলেক্ট করে লই লৈছো। তো এতিয়া আপোনালোকে চাইতে অলপ সময় কৰিব, পেজটো ইয়াতে লোডিং হৈ আছে। এতিয়া আপোনাক চিলেক্ট কৰিব লাগিব গ্ৰাম পঞ্চায়ত। তো চাইতে আপোনালোকে গ্ৰাম পঞ্চায়তৰ নামটো আপোনাক ইয়াতে চিলেক্ট কৰিব লাগিব, আপুনি কোনটো গ্ৰাম পঞ্চায়তৰ নাম হয় সেইটো আপোনাক ইয়াতে চিলেক্ট কৰিব লাগিব। তো চাইতে আপোনাক গ্ৰাম পঞ্চায়তৰ নামটো আপোনাক ইয়াতে চিলেক্ট কৰি লিষ্টটো আহি যাব। তো ইয়াৰ পৰা আপোনালোকে চাই ল'ব যে আপোনাৰ গ্ৰাম পঞ্চায়তৰ নাম কোনটো হয় সেইটো আপোনাক ইয়াতে চিলেক্ট কৰিব লাগিব। তো মই এক্সাম্পল হিচাপে চাইতে মই চিলেক্ট কৰি লৈ লৈছোঁ। তো গ্ৰাম পঞ্চায়তটো চিলেক্ট কৰাৰ পিছত চাইতে আপোনাক দিব লাগিব আপোনাৰ গাঁৱৰ নাম। তো অলপ সময় ৱেট কৰিব, চাইতে পেজটো ইয়াতে লোডিং হৈ আছে। এতিয়া আপোনাক চিলেক্ট কৰিব লাগিব আপোনাৰ গাঁৱৰ নাম, তো আপুনি কোনটো গাঁৱত বসবাস কৰে সেই গাঁৱখনৰ নামটো আপুনি ইয়াতে চিলেক্ট কৰিব লাগিব। চাইতে ভিলেজ নেম, তো ভিলেজ নেমটো দিয়া আছে, তো আপুনি ইয়াতে চিলেক্ট কৰিব লাগিব কোনটো গাঁৱত আপোনালোকে বসবাস কৰে, ইয়াতে লিষ্টটো আহি যাব। তো ইয়াৰ পৰা আপোনালোকে চাই ল'ব। তো মই এক্সাম্পল হিচাপে চাইতে মই চিলেক্ট কৰি লৈ লৈছোঁ। তো ভিলেজ নেমটো চিলেক্ট কৰাৰ পিছত অলপ সময় ৱেট কৰিব, পেজটো ইয়াতে লোডিং হৈ আছে। তো আপুনি কোনো টেনশ্যন কৰিব নালাগে, কাৰণ বহুতেই ইয়াতে চাই আছে, তো সেইকাৰণে পেজটো ইয়াতে অলপ ছাৰ্ভাৰ প্ৰব্লেম চলি আছে, অলপ স্লো চলি আছে। তো এতিয়া আপোনালোকে গাঁৱৰ নামটো চিলেক্ট কৰাৰ পিছত চাই আপোনালোকে এতিয়া আপোনাক চিলেক্ট কৰিব লাগিব আপোনাৰ গ্ৰুপ নেম। তো আপোনাৰ যিটো গ্ৰুপত আছে
সেই গ্রুপৰ নামটো ইয়াতে সিলেক্ট কৰিব লাগিব, গ্রুপৰ নামটো ইয়াতে আহি যাব। তো আপোনাৰ ইয়াতে চাই ল'ব যে আপুনি ভালকৈ চাই ল'ব আপুনি কোনটো গ্রুপত হয়, কোনটো গ্রুপ হয় আপোনাৰ, সেইটো আপুনি ইয়াতে সিলেক্ট কৰিব লাগিব। তো আপোনালোকে চাওক, মই জুম কৰি আপোনাক দেখাই দি আছোঁ গ্রুপ নেম। তো আপুনি কোনটো গ্রুপ হয় ইয়াতে আপোনাৰ লিষ্টটো আহি যাব। তো ইয়াৰ পৰা আপোনালোকে চাই ল'ব যে আপোনাৰ কোনটো গ্রুপ হয়, সেইটো আপোনাক ইয়াতে সিলেক্ট কৰিব লাগিব। তো মই এক্সাম্পল হিচাপে মই ইয়াতে সিলেক্ট কৰি লৈ লৈছোঁ, প্ৰথম যিটো আছে সেইটো মই ইয়াতে সিলেক্ট কৰি লৈ লৈছোঁ। তো গ্রুপৰ নামটো সিলেক্ট কৰাৰ পিছত চাইতে অলপ সময় ৱেইট কৰিব, এতিয়া আপোনাৰ লিষ্টখন আহি যাব যে আপোনাৰ নামটো আছে নে নাই। তো এতিয়া আপুনি স্কলন কৰিব, স্কলন কৰি চাইতে আপোনালোকে ইনফৰমেশ্যনটোৰ ওপৰতে আপোনালোকে চাব পাৰিব, এছ এছ জি নেমটো আপুনি চাব, গ্রুপৰ নামটো আপোনালোকে চাব পাৰিব, এছ এছ জি টাইপটো আপোনালোকে চাব পাৰিব, ডেট অফ ফৰ্মেশ্যনটো আপোনালোকে চাব পাৰিব, ছেল্ফ হেল্প গ্রুপৰ যিটো আই ডি সেই আই ডিটো কিন্তু আপোনালোকে ইয়াতে চাব পাৰিব। তো ইয়াতে আপোনালোকে বেংকৰ ডিটেইলছটো আপুনি কিন্তু ইয়াতে চাব পাৰিব। তো এতিয়া আপোনালোকে চাওক স্কলন কৰিব, তো স্কলন কৰি চাই আপোনালোকে চাওক এই লিষ্টখন ইয়াতে আহি গৈছে। তো এতিয়া আপোনালোকে ইয়াতে চাই ল'ব যে আপোনাৰ এই লিষ্টখনৰ নাম আছে নে নাই। তো আপোনালোকে ভালকৈ এবাৰ চাই ল'ব। তো ইয়াৰ আগতো মই ভিডিঅ' আপলোড কৰিছিলোঁ, কাৰণ বহুত ষ্টেটৰ বহুত কি এইটো অহা নাছিলে, লিষ্টটো অহা নাছিলে। তো সেইকাৰণে নতুনকৈ এইটো আহি গৈছে, নতুন আপডেট আহি গৈছে। এতিয়া সকলো ডিষ্ট্ৰিক্টৰ সকলো ষ্টেটৰ এইটো আহি গৈছে। তো এতিয়া আপোনাৰ কোনো টেনশ্যন কৰিব নালাগে, সকলোৱে আপোনালোকে চাব পাৰিব। আৰু এইটো চোৱাত আপোনাৰ কোনো দোকানত যোৱাৰ প্ৰয়োজন নাই, আপোনাৰ হাতত থকা স্মাৰ্টফোনেৰে আপোনালোকে কিন্তু এই লিষ্টখন চাব পাৰিব। চাওক ইয়াতে প্ৰথমতে ছিৰিয়েল নম্বৰ, ইয়াৰ পিছত আপোনালোকে মেম্বাৰ ক'ড, আপোনালোকে মেম্বাৰ ক'ডটো আপোনালোকে চাব পাৰিব। তো মেম্বাৰ ক'ডটো আপোনালোকে ভালকৈ মিলাই চাব। ইয়াৰ পিছত আপোনালোকে মেম্বাৰ নেমটো আপোনাৰ নামটো ইয়াতে চাব পাৰিব, তো আপোনাৰ নামটো আছে নে নাই সেইটো আপোনালোকে ভালকৈ চাই ল'ব। তাৰপিছত চাই আপোনাৰ ফাদাৰ হাজবেণ্ড নেমটো আপোনালোকে ইয়াতে চাব পাৰিব। তো যদি আপোনাৰ ফাদাৰ্ছ নেম দিছে ফাদাৰ্ছ নেমটো আপুনি চাব পাৰিব, বা হাজবেণ্ডৰ নাম যদি দিছে হাজবেণ্ডৰ নামটো ইয়াতে চাব পাৰিব। তো ইয়াৰ আগত মই এটা ভিডিঅ' আপলোড কৰিছিলোঁ এই লিষ্টৰে, কিন্তু তাতে বহুতে কমেণ্ট কৰিছে যে মোৰ দেউতাৰ নাম ভুলকৈ আহিছে বা মোৰ নাম ভুলকৈ আহিছে। তো এইটো কিন্তু ইয়াতে কোনো আপোনাৰ শুধৰণি কৰাৰ কোনো আপোনাৰ অপশ্যন নাই, যিটো আপোনাৰ আহিছে সেইটোৱে কিন্তু আপোনালোকে ছাবমিট কৰিব লাগিব, কাৰণ ইয়াতে কোনো শুধৰণি কৰাৰ কোনো ইয়াতে অপশ্যন দিয়া নাই, ইডিট কৰাৰ কোনো ইয়াতে অপশ্যন দিয়া নাই। তো আপোনালোকে যদি আপোনালোকে শুধৰণি কৰিব বিচাৰে, আপুনি ইডিট কৰিব বিচাৰে, তো আপুনি গ্ৰুপৰ যিটো আপুনি প্ৰেচিডেণ্ট ছেক্ৰেটাৰী হয় তাত গ'লে আপোনাৰ কিন্তু এই যিটো আপোনাৰ ভুল হৈ আহিছে, তো সেইটো আপুনি শুদ্ধ কৰি ল'ব পাৰিব। তাতে আপোনাক ক'ব লাগিব প্ৰেচিডেণ্ট বা ছেক্ৰেটাৰী ক'ব লাগিব, আপোনাৰ গ্ৰুপৰ যিটো আপোনাৰ প্ৰেচিডেণ্ট ছেক্ৰেটাৰী হয় সেই তাক ক'ব লাগিব। তাতে ক'লে আপোনালোকে কিন্তু এই আপোনাৰ যিটো ভুলকৈ আহিছে আপোনাৰ নাম বা আপোনাৰ ফাদাৰ্ছ নেম যিটো ভুলকৈ আহিছে সেইটো আপোনালোকে শুদ্ধ কৰি ল'ব পাৰিব। এইটো কিন্তু আপোনালোকে অনলাইন মাধ্যমেৰে কিন্তু আপোনালোকে শুদ্ধ কৰিব নোৱাৰিব। এইটো আপোনাৰ যিটো গ্ৰুপৰ যিটো প্ৰেচিডেণ্ট ছেক্ৰেটাৰী ইয়াক ক'লে আপোনালোকে কিন্তু শুধৰণি কৰি দি দিব। তো আপোনালোকে নিশ্চয় গম পালে, ইয়াৰ পিছত আপোনালোকে জেণ্ডাৰটো ইয়াতে চাব পাৰিব, তাৰপিছত ছ'চিয়েল কেটাগৰিটো আপোনালোকে ইয়াতে চাব পাৰিব, তাৰপিছত আপোনাৰ ডিজিবিলিটি হয়নে সেই নহয় সেইটো আপোনালোকে ইয়াতে চাব পাৰিব, তাৰপিছত আপোনালোকে ৰিলিজনটো আপোনালোকে চাব পাৰিব, মুছলিম হয়নে হিন্দু হয় সেইটো আপোনালোকে ইয়াতে চাব পাৰিব, তাৰপিছত এ পি এল না বি পি এল হয় সেইটো আপোনালোকে ইয়াতে চাব পাৰিব। তো তাৰপিছত চাই আপোনালোকে পি আই পি কেটাগৰিটো আপুনি ইয়াতে চাব পাৰিব। তো এনেকৈ আপোনালোকে আপোনাৰ হাতত থকা স্মাৰ্টফোনেৰে আপোনালোকে এই লিষ্টখন চেক কৰি ল'ব। তো একদম ইজি প্ৰচেছ হয়, আপোনালোকে কোনো দোকানত যোৱাৰ প্ৰয়োজন নাই, আপোনালোকে নিজেই ঘৰতে বহি থাকি আপোনালোকে এই লিষ্টখন চাব পাৰিব। আৰু এই লিষ্টখনত যদি আপোনাৰ নাম আছে, তো আপোনালোকে 110% আপোনালোকে চৰকাৰৰ ফালৰ পৰা যিটো আপোনাক 2000 টকা দিয়া হ'ব সেইটো আপোনালোকে ডাইৰেক্ট আপোনাৰ বেংক একাউণ্টত লাভ কৰিব। তো আপুনি নিশ্চয় গম পালে। তো এতিয়া কথা হ'ল আপোনালোকে এই টকাটো কেতিয়া লাভ কৰিব। তো নতুনকৈ আপডেট আহি গৈছে, তো আমাৰ অসমৰ মুখ্যমন্ত্ৰী হেমন্ত বিশ্ব শৰ্মা ছাৰে নিজেই ঘোষণা কৰিছে যে কেতিয়া আপোনালোকে এই 2000 টকাটো লাভ কৰিব। তো এতিয়া আপোনালোকে এই 2000 টকাটো লাভ নকৰিব, এইটো কৰিব আপোনাৰ ইলেকশ্যনৰ পিছত, এই ভোটৰ পিছতহে আপোনালোকে এই 2000 টকাটো লাভ কৰিব। এইটো মই কোৱা কথা নহয়, আমাৰ অসমৰ মুখ্যমন্ত্ৰী হেমন্ত বিশ্ব শৰ্মা ছাৰে নিজেই ঘোষণা কৰিছে যে যিটো গোটত থকা মহিলাসকলৰ যিটো 2000 টকা, এই 2000 টকাটো ইলেকশ্যনৰ পিছত কিন্তু আপোনাৰ বেংক একাউণ্টত ডাইৰেক্ট দিয়া হ'ব। তো আপোনাৰ কোনো টেনশ্যন কৰিব নালাগে, তো ডাইৰেক্ট আপোনাৰ বেংক একাউণ্টত 2000 টকাটো লাভ কৰিব। আৰু এই 2000 টকাটো কোনে লাভ কৰিব, কোনে লাভ নকৰিব, কেনেকৈ আপোনালোকে লাভ কৰিব, কোনসকলে লাভ কৰিব, কোনসকল মহিলাই এই 2000 টকাটো লাভ কৰিব, তো অলৰেডি মোৰ ভিডিঅ' আপলোড কৰা আছে। তো আপোনালোকে যদি চোৱা নাই, তো আপোনালোকে চাই ল'ব। যদিহে আপোনালোকে যদি আপোনাৰ সন্তান বা 4টা বা 5টা আছে, তো আপোনালোকে পাবনে নাপাব, বা 2টা আছে সেইটো সেইসকলে পাবনে নাপাব, তো অলৰেডি মোৰ ভিডিঅ' আপলোড কৰা আছে। তো আপোনালোকে সেইসমূহ ভিডিঅ' চালে আপোনালোকে বুজি পাব যে এই 2000 টকাটো পাম নে নাই। আৰু এই 2000 টকাটো যে আপোনালোকে পাব, এই 2000 টকাটো পোৱাৰ পিছত কিন্তু আপোনালোকে ভাল কামত আপোনালোকে ব্যৱহাৰ কৰিব, ভাল এটা বিজনেছত ব্যৱহাৰ কৰিব। যদি আপোনালোকে ভাল কাম দেখুৱাব পাৰে চৰকাৰক, তেতিয়াহ'লে আপোনালোকে কিন্তু আৰু 25,000 টকা লাভ কৰিব। তো ইয়াৰ আগৰ ভিডিঅ'বোৰতো মই কৈ আছিলোঁ যে যিটো যেতিয়া আপোনালোকে 2000 টকাটো লাভ কৰিব, তো আপোনালোকে বেলেগ কামত নলগাব, আপুনি বিজনেছত লগাব। যেতিয়া আপোনালোকে চৰকাৰক ভাল এটা কাম আপোনালোকে দেখাব পাৰিব, ভাল বিজনেছ কৰি আপোনাক দেখাব পাৰিব, তেতিয়া কিন্তু চৰকাৰৰ ফালৰ পৰা আৰু আপোনালোকক কিন্তু 25,000 টকা দিয়া হ'ব। তো লাখপতি বাইদেউ যিটো আপোনাৰ আঁচনিখনৰ নাম দিয়া হৈছে, এইটো এনে দিয়া হোৱা নাই, তো আপোনালোকক লাখপতি বাইদেউ বনাইহে এৰিব। আৰু এইটো মই কোৱা কথা নাই, আমাৰ অসমৰ মুখ্যমন্ত্ৰী হেমন্ত বিশ্ব শৰ্মা ছাৰে নিজেই ঘোষণা কৰিছে যে লাখপতি বাইদেউসকলক লাখপতি বনাইহে এৰিব। আৰু এইটো কিন্তু আপোনাক নিজে বনিব লাগিব, চৰকাৰে আপোনাক জাষ্ট হেল্পহে কৰিব।
তো কেনেকুৱা হেল্প কৰিব, যেতিয়া আপোনালোকে পইচাটো দিয়া হ'ব, এইটো যদি আপোনালোকে ভাল কামত যদি লগায়, ভাল এটা বিজনেছত যদি আপোনাৰ লগায়, তেতিয়াহ'লে কিন্তু আপোনালোকক আৰু 25,000 টকা দিয়া হ'ব। তো এনেকৈ আপোনালোকে বেংকৰ ফালৰ পৰা আপোনালোকে লোন লৈ থাকিব পাৰিব, কোনো টেনশ্যন নাই। আৰু আপোনালোকে 25,000 টকাটো যে আপোনালোকে পাব, সেইটো কিন্তু আপোনাৰ 12,500 টকা আপোনাক ৰিটাৰ্ণ দিব লাগিব। তো 12,500 টকা বেংকৰ ফালৰ পৰা পাব আৰু 12,500 টকা আপোনালোকে চৰকাৰৰ ফালৰ পৰা পাব। চৰকাৰৰ ফালৰ পৰা যিটো আপোনালোকে 12,500 টকা পাব, সেইটো আপোনাক ঘূৰাই দিব নালাগে। যিটো বেংকৰ ফালৰ পৰা আপোনাক দিয়া হ'ব, সেইটো আপোনাক ঘূৰাই দিব লাগিব। আৰু ঘূৰাই আপোনালোকে যে দিব, আপোনাক 1 টকা সুদ দিব নালাগে। যিটো আপোনাক দিয়া হৈছে, সেইটোৱে আপোনাক দিলে হৈ যাব। তো 25,000 টকাটো পোৱাৰ পিছত আপোনালোকে আৰু 35,000-35,000 টকা আপোনালোকে লাভ কৰিব। তো এনেকৈ এনেকৈ আপোনালোকে পাই থাকিব। তো আপোনালোকে কিন্তু যিটো পইচাবোৰ পাব, সেইটো আপোনালোকে ভাল এটা বিজনেছত লগাই দিব। তো ইয়াৰ আগত ভিডিঅ'বোৰতো মই বাৰে বাৰে কৈ আছিলোঁ যে আপোনালোকে পইচাটো পোৱাৰ পিছত আপোনালোকে এনেই কামত আপোনালোকে নলগাব, এনেই আপোনালোকে খৰচ কৰি নিদিব, এনেই আপোনালোকে যিকোনো এটা বা আপোনাৰ মোবাইল লৈ থৈ দিলে বা আপোনালোকে কোনো বিজনেছত নলগালে, এনেই আপোনালোকে খাই আপোনাৰ পইচা যিটো আছে সেইটো আপোনালোকে এনেই উৰি দিয়ে। আপোনালোকে ভাল কামত যদি আপোনালোকে নলগাই, যদি বেলেগ কামত যদি আপোনালোকে লগাই থৈ দিয়ে, কিন্তু পিছত যিটো আপোনাৰ পইচা আপোনাক দিয়া হ'ব, 25,000 বা 35,000 টকা আপোনাক যিটো দিয়া হ'ব, সেইটো কিন্তু আপোনালোকে লাভ নকৰিব। তো আপোনালোকে নিশ্চয় গম পালে। তো এনেকৈ আপোনালোকে এই লিষ্টখন চেক কৰিব। ইয়াৰ আগতো আৰু মাজতে আৰু এটা আপোনাৰ লিষ্ট আহি গৈছিল, সেইটো কিন্তু সকলো ষ্টেটৰ সকলো ডিষ্ট্ৰিক্টৰ কিন্তু অহা নাছিলে। তো মৰিগাঁৱৰ নেকি এটা আহিছিল, সেই মৰিগাঁও ডিষ্ট্ৰিক্টৰ যিসকল হয় সেইসকলে এই লিষ্টখন চাব পাৰিছে, আৰু বাকী ডিষ্ট্ৰিক্টৰ কিন্তু অহা নাছিলে। তো আপোনালোকে তো এই লিষ্টখন আপোনালোকে এই ৱেবছাইটত আপোনালোকে চাই ল'ব যে আপোনাৰ এই লিষ্টখনৰ নাম আছে নে নাই। যদি আপোনাৰ এই লিষ্টখনৰ নাম আছে, তো আপোনালোকে কিন্তু চৰকাৰৰ ফালৰ পৰা 2,000 টকাটো লাভ কৰিব। আৰু এইটো আপোনালোকে এতিয়া লাভ নকৰে, এইটো ইলেকশ্যনৰ পিছতহে আপোনালোকে এই 2,000 টকাটো লাভ কৰিব। তো আজিৰ ভিডিঅ'ত ইমানেই। আশা কৰিছোঁ ভিডিঅ'টো ভাল লাগিছে। যদি ভিডিঅ'টো ভাল লাগি থাকে তেনেহ'লে এটা লাইক কৰিব, আৰু যদি মোৰ চেনেলত নতুন হৈ আছে তেনেহ'লে প্লিজ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব আৰু কাষত থকা বেল আইকনটো অন কৰি দিব। আৰু এইটো ভিডিঅ' আপোনাৰ বন্ধু বান্ধৱীসকলৰ ওচৰত হোৱাটছআপত ফেচবুকত যিমান পাৰে আপোনালোকে শ্বেয়াৰ কৰি দিব, যাতে সকলোৱে এই ভিডিঅ'টো চাই ঘৰত থকা মহিলাসকলে এই নতুন লিষ্টখন চাব পাৰে। ধন্যবাদ।